আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেলোয়ার এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভ্লগ এনজয় করার জন্য। সো চলুন দেখে নেওয়া যাক ভিডিওর শুরুতেই অ্যাট এ গ্ল্যান্স দেলোয়ার এন্টারপ্রাইজে আসলে আপনারা কী কী ধরনের প্রোডাক্ট পেতে পারেন। আর ভিডিও শুরুতেই যেই ছোট্ট ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, দেলোয়ার এন্টারপ্রাইজ হচ্ছে মূলত ক্যাসা ভিলা ব্র্যান্ডের কান্ট্রি ডিলার। তাই যে কোনো ধরনের ক্যাসা ভিলার যে কোনো মডেল আপনারা যদি এই শপ থেকে কেনেন, আমার মনে হয় আপনারা যেই প্রাইস রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সেটা অনেক জায়গাতেই হয়তো বা অ্যাভেলেবেল না। এছাড়াও এই শপের আর কি প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো দিয়ে নিচ্ছি শপে যারা সরাসরি আসতে চান তাদের জন্য শপ লোকেশন। দোকান নং 18, ঢাকা নিউ সুপার মার্কেট, দক্ষিণ ভবন, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, ঢাকা। আর এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে, নাম্বারটি হচ্ছে 01773397060। এই নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশের সুব্যবস্থা। তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে পারবেন অনলাইনে। আর যারা সরাসরি আসবেন মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনারা সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে যদি আসেন তাহলে শপটি খোলা পাবেন। তাহলে চলুন আজকে দেখে নেই আমরা কি প্রোডাক্টের দাম এবং প্রোডাক্টটা দেখে নিব। মূলত এটা তো লেটেস্ট ভাইয়া নাকি? হ্যাঁ, লেটেস্ট বলতে এটা আগে ছিল, আগে ছিল, মাঝখানে এই কালারটা অ্যাভেলেবল ছিল না, এখন আবার নতুন করে অ্যাভেলেবল হয়েছে। ওকে ফাইন, এটা আমাদের, আমরা প্রথম দিকে দেখিয়েছিলাম এই মডেলটা KV6662। সো অনেক আপুরাই এই গোল্ডেন কালারটা, মানে রোজ গোল্ড কালার যেটা বলি না কেন, এই কালারটা নিতে চেয়েছিলেন, বাট তখন আমাদের হিউজ স্টক ছিল না, তো যার কারণে এই প্রোডাক্টটা এখন নতুন করে আবার রি স্টক হয়েছে, সেই জন্য আমরা আপডেট আর একটা ভিডিও করলাম। তো এই হচ্ছে প্রোডাক্ট, আর আমরা এখন দেখে নিব লাইভ প্রোডাক্ট, তার পরে আমরা দেখছি যে বক্সে কি কি লেখা আছে বা কোনটা কত লিটার। তো এটা তো হচ্ছে ভাইয়া ওই যে ফ্যামিলি সাইজের যেটা আপনার, এখানে হচ্ছে গিয়ে মূলত চারটা হচ্ছে গিয়ে মাল্টিকারি প্যান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে মিল্ক প্যান, আর এটা হচ্ছে ডিপ ফ্রাইং প্যান। আচ্ছা, সো আমরা শুরুটা কি দিয়ে করব, মিল্ক প্যান নাকি ছোট সসপ্যান বা হচ্ছে গিয়ে মাল্টিকারি প্যান? তো এটা হচ্ছে মূলত ওয়ান লেয়ারের, ঠিক না ভাইয়া? তবে এটা এটার বটমটা বেশ হেভি, অনেকে ওয়ান লেয়ার শুনে ভাবতে পারেন, মোটা করে লেয়ার দাও। হ্যাঁ, লেয়ারটা কিন্তু অনেক মোটা, আর অনেক আপুরা জিজ্ঞেস করেন আপু এটা ইন্ডাকশনে ইউজ করা যাবে কিনা, এটা লাকড়ির চুলা ইউজ করা যাবে কিনা। আপুদের বলছি আপু পৃথিবীর যে কোনো চুলা মানে হচ্ছে যে কোনো চুলা, ঠিক আছে, সেটা ইলেকট্রিক হোক, ইন্ডাকশন হোক, ইনফ্রারেড হোক, লাকড়ির চুলা হোক, আর যাই হোক যে কোনো চুলাতেই আপনি ব্যবহার করতে পারবেন। খোদাই করে লেখা থাকবে 30 ইয়ার্সের গ্যারান্টি। গ্যারান্টি মানে হচ্ছে একেবারে গ্যারান্টি, যে এটা আপনি অ্যাটলিস্ট 30 বছর নিশ্চিন্তে অক্ষত অবস্থায় ব্যবহার করতে পারবেন যদি একটু যত্নের সাথে ব্যবহার করেন। তো এটার হ্যান্ডেলগুলো হচ্ছে রোজ গোল্ড কালারে অ্যাভেলেবেল আছে, আর নবটাও হচ্ছে রোজ গোল্ড কালার। আর এখানে গ্লাসটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যবহার করা হয়েছে, অ্যান্ড এখানে একটা ছিদ্র আছে যেটা আপনি খাবার রান্নার সময় অতি বাষ্প হয়ে, মানে ভেতরে পোড়া লাগবে না, এটা দিয়ে যদি রান্না করেন। আর এই ঢাকনাটা আনব্রেকেবল নাকি ভাইয়া? পড়লেও কিছু হবে না। আচ্ছা, সো আমরা অনেকদিন ভিডিওতে দেখাই না, তো এই যে জাস্ট অনেকদিন পরে জিনিসটা একটু দেখালাম। তো অনেকে যারা ব্যবহার করেন তারা জানেন যে ক্যাসা ভিলার এই এই মডেলের ঢাকনাগুলো হচ্ছে আনব্রেকেবল, ঠিক আছে। তো ভাই আমরা জেনে নিব এখন এটার সাইজ কতটুকু, মানে কত লিটার। তো এটার মধ্যে স্কেল করা আছে, এখানে মেজারমেন্ট দেওয়া আছে, 1 লিটার দেওয়া আছে, বাট এটা হচ্ছে 2 লিটারের। হ্যাঁ, কারণ এটা এই অনেকটা ভেতরের দিকে মেজারমেন্ট করা, তো এটা হচ্ছে 2 লিটারের একটা মাল্টি কারি প্যান বা সসপ্যান। এরপরে আমরা সসপ্যানগুলো শেষ করি ভাই, তারপরে ওই দুটো দেখে, তারপরের যে সাইজটা সসপ্যানের, সো স্কেলটা কই? এটা 2 লিটার, এটা হচ্ছে 2 লিটার স্কেল করা আছে, তার মানে ওইটা মানে 1.5 লিটার ছিল, ওটা 1.5 লিটার ছিল, ঠিক আছে। এরপরে যে সাইজটা আছে সেই সাইজটা, এটা সম্ভবত 2.5 লিটার স্কেল করা আছে, তার একটু উপর পর্যন্ত ইউজ করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে কিন্তু 2.5 লিটার স্কেল করা, তার এই পর্যন্ত ইউজ অ্যাটলিস্ট করা যায়, বা ওই পর্যন্ত ধরলে আমরা 2.5 লিটারই ধরি। এরপরে যেটা সবচেয়ে বড় সাইজ এই সেটের মধ্যে 4.5 লিটার, সো এটার মধ্যে আনুমানিক 1
থেকে দেড় কেজি রাইস তো রান্না করা যায়, এক কেজি তো সুন্দর, এক কেজি সুন্দর ভাবে, তার চেয়ে একটু বেশিও হলে হতে পারে রাইস করা যাবে। এক কেজি রাইস কিন্তু এনাফ, সাত থেকে আটজন মানুষের রান্না, তাই তো? এরপরে আমরা দেখে নিব হচ্ছে গিয়ে ডিপ ফ্রাইং প্যান। ডিপ ফ্রাইং প্যানটা কিন্তু একেবারে কড়াই বা হচ্ছে গিয়ে নর্মালি মাল্টিকারি প্যানের মধ্যে একটু ছড়ানো যে না, সেই ধরনের ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা বেশ কমফোর্টেবলি এক হাতে জিনিসটা চুলা থেকে ওঠা নামানোর জন্য বেস্ট কমফোর্টেবল। আর এটা কিন্তু গ্রেনাইট কোটেড, সো গ্রেনাইট তো নাকি ভাইয়া, সো গ্রেনাইট কোটেড একটা ডিপ ফ্রাইং প্যান। কতটা ডিপ তো আপনারা বুঝতেই পারছেন, আমার মনে হয় যে এটা স্কেল করা থাকে না, বাট তারপর আমরা সেন্টিমিটারটা একটু বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে 24/7 সেন্টিমিটার, 3.4 লিটার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ডিপ ফ্রাইং প্যানটাও ঠিক কতটা বড়, ঠিক আছে? সো এটার মধ্যে আপনারা একেবারে নির্ঝঞ্ঝাটভাবে, এখানে বলে না যে আপনারা যদি চান রুটি শেকবেন, কারণ এটার নিচটা হচ্ছে একদম ফ্ল্যাট, আবার পরোটা ভাজবেন, আবার মাছ ভাজবেন, চাইলে কোনো কিছু রান্না করবেন, সব কিছু পারবেন এই একটার মধ্যে। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ঢাকনা, আর ঢাকনাগুলোয় ছিদ্র আছে, যেহেতু এটা দিয়েই ঢেকে আপনারা কিন্তু একেবারে ডাইনিং টেবিলেও সার্ভ করতে পারবেন, আপনাদের আলাদা করে বাটি সার্ভিং ডিশের দরকার হবে না। তো এটা হচ্ছে ক্যাসাবিলা ব্র্যান্ডের একটা বেস্ট পার্ট, যে এত গুড লুকিং জিনিসগুলো যে আমার মনে হয় যে এগুলোকেই আমরা সার্ভিং ডিশ হিসেবেও ব্যবহার করতে পারবো। ফাইনালি আমরা আসবো আমাদের কিউট আরেকটা জিনিস, সেটা হচ্ছে মিল্ক প্যান বা টি প্যান, যেটাই আমরা বলি না কেন, চা কফি দুধ যে কোনো কিছুর জন্য ব্যবহার করতে পারবেন। এটা 1 লিটার মার্ক করা আছে, বাট এটা 1.5 লিটার হবে। আর এটারও সেম একটা ট্রান্সপারেন্ট ঢাকনা আছে, খুবই সুন্দর নব দেওয়া, সো এটারও কিন্তু এখানে ট্যাপ করে খুব সুন্দরভাবে হাত দিয়ে ধরে ওঠানো যায়। তো এই হচ্ছে টোটাল আমাদের 12 পিসের একটা সেট, না ভাইয়া? হ্যাঁ, আসলে বাইরের কান্ট্রিতে হচ্ছে ঢাকনাটাকে একটা ইন্ডিভিজুয়াল সেপ মানে পিস হিসেবে কাউন্ট করা হয়, তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় 12 পিস হচ্ছে কুকওয়্যার সেট। তো 12 পিসের এই কুকওয়্যার সেটটা এই ক্যাসাবিলা ব্র্যান্ড নিয়ে অনেকে অনেক আপুরা অনেক সময় জানতে চান। অলরেডি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যে এই প্রোডাক্টটা হচ্ছে চায়না, মেড ইন চায়না, বাট এটার কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট। মানে একবার যারা ইউজ করেছে, আমার মনে হয় ইউটিউবে আপনারা অনেক রিভিউ পাবেন। রিসেন্টলি আমরা খুব ব্লেসড যে আমাদের এখান থেকে অনেক আপুরা প্রোডাক্ট কিনছে, বাসায় সেগুলোতে রান্না করে রিভিউ শেয়ার করছে তাদের চ্যানেলগুলোতে, যার জন্য আমরা সত্যি অনেক বেশি হ্যাপি, কারণ আমাদের মনে হচ্ছে যে আমাদের কষ্টটা সার্থক। আর আপনাদের সেই রিভিউগুলো দেখে হয়তোবা দর্শকদের মধ্যে আরও আগ্রহ জন্মাচ্ছে, সো সেই জন্য আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ। ভাইয়া, এখন আমরা ফাইনালি বলে দিই এই মডেলটা কত রাখা হচ্ছে প্রাইস। এটা আপু আমাদের মূলত আগের প্রাইস দেওয়া ছিল 5,650। হ্যাঁ, এখন বর্তমানে কি একটু বেড়েছে? বর্তমান প্রাইস হলো আপনার 6,200 টাকা। আচ্ছা, 6,200 টাকা আগের চেয়ে, কারণ এখন একটু কস্ট বেড়েছে, কস্টিং এর কারণে একটু আমাদের প্রাইসটা বেশি, আর এটা অ্যাভেইলেবল না, এই কারণে আমরা আপনারা জাস্ট সিম্পলি ভাইয়াকে ইনবক্স করে অনলাইনে নক করবেন, আর সরাসরি আসতে চাইলে তো চলে আসতেই পারেন। এখন হচ্ছে আর একটা মডেল আমরা জাস্ট দেখবো, কারণ হচ্ছে গিয়ে অনেক আপুরেই আছেন যারা আমাদের এই ধরনের একদম ফুললি এসএস কালার যেটা হয়, মানে ফুল বডি নব হ্যান্ডেল সবগুলোর কালার হচ্ছে এসএসের, সেই ধরনের প্রোডাক্টও পছন্দ করেন। আবার আমাদের অনেক আপুরা আছেন যারা একসাথে 12 পিস প্রাইসের কারণে এফোর্ড করতে পারছেন না, বা তাদের হয়তো বা 12 পিস দরকার নেই, তারা হয়তো বা শুধু মাল্টিকারি প্যান চাচ্ছেন বা ছোট সেটের মধ্যে চাচ্ছেন, তাদের জন্য এই সেটটা দেখানো। তো এটা হচ্ছে মূলত 6 পিসের একটা মাল্টিকারি প্যানের সেট, যেখানে 18 সেন্টিমিটার হচ্ছে গিয়ে একটা আছে, 18 সিএম 22 সিএম 24 সিএম, আর লিটারটা হচ্ছে 2.9 4.5 6.5। আচ্ছা, সো এরকম হচ্ছে দেখতে, আপনারা তো একটা জিনিস দেখতেই পারেন যে আমাদের প্যাকেজিং এ যেই ধরনের প্রোডাক্ট, একেবারে লাইভ প্রোডাক্টটাও কিন্তু ঠিক তার চেয়েও বড় জোর আরো বেশি ভাল লাগবে আপনাদের কাছে, আমার যেটা মনে হয়। তো আমরা এখন মডেল নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি। সো মডেল নাম্বারটা কত? KV 2241।
আচ্ছা KV2241 এই মডেল নাম্বার দিয়ে আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন এই সুন্দর প্রোডাক্ট। এটাও কি ওয়ান লেয়ারের? না, এটা ফাইভ লেয়ারের। আচ্ছা, আমরা একটু ফাইভ লেয়ারটা দেখিয়ে দিই। তো লেয়ার নিয়ে অনেক আপুদের কনফিউশন, আপু আমি বেশি লেয়ার নিলে ভালো করব না কম নিলে ভালো? এক লেয়ার, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ। আচ্ছা, এখন যেটা বলবো আপুদের সেটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া বলেন। ডিজাইনটা করা একটু আনকমন, নেচারে পলিশ, উপরে আপনার শাইনিং দেওয়া। হ্যাঁ, এখানে হাত দিয়ে মানে উঠানো নামানো যায়, এটাও প্রত্যেকটাই ধরতে বেশ কমফোর্টেবল, কোনোটাই মানে আপনার কাছে খারাপ লাগবে না। বাট এক একটা এক এক রকম করা হয়, ইউনিক স্টাইল, যেটা ভীষণ রকম ভাল লাগে। তো আমি যেটা বলছিলাম, অনেক আপুদের প্রশ্ন থাকতে পারে, আপু ফাইভ লেয়ার ওয়ান লেয়ারের মধ্যে কি অনেক পার্থক্য? আমি আসলে এভাবে বলবো না, আমি বলবো যে আমাদের ওয়ান লেয়ারটাও কিন্তু অনেক হ্যাভি বটম করা, ফাইভ লেয়ারটা সেটার চেয়ে আরেকটু মোটা। আপনি আপনার বাজেট, আপনার রুচি, আপনার পছন্দ, আপনার চাহিদা অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টটা নেবেন, ঠিক আছে? এই হলো মূল বিষয়। আর এখানে একটা তো আমরা দেখলাম 2 লিটার, এখানে স্কেল করা আছে যেটা 2.5 লিটার ইয়াতে লেখা। তারপর আরেকটা স্কেল করা আছে হচ্ছে একেবারে অর্ধেক 3 লিটার, যেটা মনে হয় 7 লিটার না কি যেন, 4.5 লিটার, 4.5 লিটার যেটা, সেটা 3 লিটার দিয়ে শেষ করে দিছে। স্কেল এত নিচে দিলে হয়। আর এটা আবার দিছে স্কেল একটু বড় করে 5 লিটার, যেটা 6.5 লিটার, সেটা দিছে অনলি 5 লিটার। আমি মনে হয় তাহলে ভাই এটার মধ্যে সম্ভবত 2 কেজি নাকি 1.5 কেজি? আচ্ছা, এটার মধ্যে 1.5 কেজি পোলাও চাল রান্না করা যাবে। আর যদি গোশ রান্না করে তাহলে আনুমানিক 4 কেজি? হ্যাঁ, 4 কেজি, 4 কেজি। এটার মধ্যে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 কেজি, 3 কেজি। আচ্ছা, আর এটার মধ্যে 1 থেকে 1.5 কেজি, 1 কেজিই ধরি আমরা। সো এই হচ্ছে তিনটার একটা ওভারঅল সেট, যেটার ওয়ান হাফ মানে জাস্ট কি বলবো, পুরো পোর্শনের 1 থেকে 1.5 ইঞ্চির মতো পাচ্ছেন শাইনিং পলিশ, পুরোটা ম্যাট পলিশ, আর বেশ গুড লুকিং। আমার মনে হয় যে এই জিনিসগুলো কিচেনে যখন থাকে, যে কেউ আপনার কিচেনে ঢুকলে আপনার রুচির প্রশংসা মাস্ট করবে। আর এই ধরনের সেটগুলো কিনলে না আপনি ইজিলি, গেস্ট আসলে অনেক সময় ভাই আমরা কিন্তু একটা প্রবলেম ফেস করি, বড় বড় কিন্তু সার্ভিং আমাদের করাই বা সরি বোল টোল থাকে না, তো যার কারণে এইটাই, যার কারণে এটাও যদি দিয়ে দেই গেস্ট কিন্তু এটাও প্রেজেন্টেবল বেশ। তো এখন ভাইয়া যদি বলেন যে আমরা এই যে সেটটা, এটার মডেল নাম্বারটা হচ্ছে KV, আবার দেখি একটু বক্সটা, সো KV2241, এই মডেলটার প্রাইসটা কত পড়ছে যদি একটু প্লিজ বলতেন? এটা প্রাইস আগে ছিল, বর্তমানে আমাদের ছিল 3500 টাকা। হ্যাঁ, আর বর্তমানে প্রাইস দিয়েছি আমরা 3250 টাকা। আচ্ছা, 3250 আমরা কমিয়ে ফেলেছি। হ্যাঁ, একটু কমিয়ে দিয়েছি। ওয়াও, তার মানে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, যারা যারা অপেক্ষায় ছিলেন প্রাইস কমলে কিনবেন, এমনটা যদি কেউ থেকে থাকেন খুব আর্লি আর্লি হচ্ছে গিয়ে আপনারা নক করবেন, কারণ আপনারা জানেন যে ভাইয়ারা হচ্ছে হোলসেলে প্রোডাক্টগুলো দিয়ে থাকে, তাই আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে নেবেন, আদারওয়াইজ কিন্তু স্টক অনেক সময় শেষ হয়ে যেতে পারে। সো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও। এছাড়াও কিন্তু এই শপে আদার্স অনেক প্রোডাক্ট রয়েছে, সেগুলো কেনাকাটা করার জন্য অথবা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এই পাশেও কিন্তু একটু দেখিয়ে দিতে চাই, আমাদের ভাইরাল সেই জাম্বুহারি সেটটা কিন্তু আমরা রিস্টক করেছি, তাই এখনো যারা যারা নেননি তারা নিতে পারেন, আমাদের এখানে কিন্তু হিউজ মোটামুটি স্টক রাখা হয়েছে আমাদের ভিউয়ার্সদের জন্য। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে যারা জাম্বুহারি সেটের মতোই সিমিলার দেখতে কিন্তু হচ্ছে গিয়ে ফ্যামিলি প্যাকেজ সেটা নিতে চান, সো সেটাও কিন্তু নিতে পারবেন, এটারও স্টক আছে। এটা হচ্ছে আবার 9 লেয়ারের, ঠিক আছে, এটা হচ্ছে 9 লেয়ারের। তো এই যে স্টকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ছিল ওভারঅল আমাদের আজকের ব্লগ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফ্যামিলি ব্লগ অথবা শপিং গাইড ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।